বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে দাবার বোর্ড সাজাতে হয় এবং দাবার অনেকগুলো তোমাদের গুটিও দেখাবো, মানে ছয় প্রকারের মোট ছয়টা গুটিও দেখাবো তোমাদের। সেই ছয়টা গুটি আলাদা আলাদা নামও আছে, এমনকি আলাদা আলাদা আকৃতিও আছে। তো বন্ধুরা, চলো আমরা বেশি দেরি না করে শুরু করি। দেখো বন্ধুরা, প্রথমে আমরা শিখে নেবো কিভাবে দাবা বোর্ড সাজাতে দাবা বোর্ড সাজাতে হয় এমন ভাবে যেন তোমার ডান সাইডের হাতের, মানে ডান সাইডের হাতের আগে যাতে কোনোটা সাদা করে থাকে, এবং এমন ভাবে বোর্ড সাজাতে হবে যেন তোমার বাম সাইডের হাতের আগে একটি কালো করে থাকে, কালো স্কোয়ার। তো যে বাম সাইডে কালো স্কোয়ার থাকবে, ঠিক সেখান থেকে তুমি তোমার ডান সাইডে যে সাদা স্কোয়ার থাকবে সেখান পর্যন্ত তুমি গুটিগুলো সাজিয়ে নেবে। ওকে, আমরা তাহলে বোর্ড সাজানোর নিয়ম শিখলাম, তাই না? তো চলো এখন আমরা গুটি গুলো শিখি, কিভাবে গুটির নাম আছে, কিভাবে গুটি চলাফেরা করে সেটা আমরা পরে শিখবো। আগে প্রথমে আমরা গুটির বিভিন্ন আকৃতি এবং বিভিন্ন নাম শিখে নেব। ওকে, তো প্রথমেই আমরা রাজাকে নিয়ে আলোচনা করব। রাজার পুরো আকৃতি হলো এমন, আর তোমাদের রাজার মাথায় একটি স্টারের মতো কিছু একটা দেখছো, চার কোনা স্টারের মতো, সেটি হলো তার রাজার ক্রাউন বা মুকুট, যেকোনো একটি বলা যায়। এবং এটাও জেনে রাখা উচিত যে রাজাই দাবা খেলার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গুটি। কিন্তু রাজার একটি কথা আছে, সেটা হলো রাজা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সেই কিন্তু দাবা খেলার ভেতর সবচেয়ে বেশি দুর্বল গুটি। সরি, আমি গুরুত্বপূর্ণ বলতে চেয়েছিলাম, কিন্তু সেটা হলো দুর্বল। ওকে, দুর্বল গুটি। তবে রাজা গুরুত্বপূর্ণ হয়েছে এর জন্য রাজার একটা গুণ থাকতে হবে, তাই না? আর যার জন্য সেই রাজা গুণটা হলো রাজার পয়েন্ট অসীম। এবং আরেকটা কথা জেনে রাখা উচিত যে এই দাবা খেলায় রাজার উপরেই জয় পরাজয় নির্ভর করে। ওকে, তো আমাদের রাজার আলোচনা শেষ হলো, এখন আমরা আলোচনা করব মন্ত্রী বা রানীকে নিয়ে। এই দেখো বন্ধুরা, মন্ত্রী বা রানী পুরোটা দেখতে এরকম। মন্ত্রীর মাথায় তো তো তোমরা যে জিনিসটা দেখছো এটা হচ্ছে তার পাগড়ি, কারণ বেশিরভাগ সময় মন্ত্রীর মাথায় পাগড়ি থাকতো যখন রাজা বাদশাহরা আমাদের দেশে থাকতো। এবং মন্ত্রী হলো দাবা খেলার সবচেয়ে বেশি শক্তিশালী গুটি। আচ্ছা, আমাদের মন্ত্রী আলোচনাও শেষ হলো,